তোমার সাথে আমি আর থাকতে পারব না। থাকবা কি হবে? এই কাহিনীর পরে কেউ থাকতে পারে? কেউ থাকতে পারে না। আমি তোমার এতবার বললাম যে মাথাটা বাইঙ্গা সুর মার হয়ে গেছে, দুই টুকরো হয়ে গেছে। এখন আর তুমি আইসো না, দেখা কইরো না, তুমি তারপর দেখা করবা। আচ্ছা জান বাচ্চা বাবু, তুমি আমার বলো আমি কোথাও চলে যাচ্ছি? আমি তো কোথাও চলে যাচ্ছি, আমি তো আসি, কালকে আমরা প্রেমটা করতে পারতাম। তুমি যাও, এখন বাসায় যাও, বাসায় গিয়ে ঘুমাও। আমি কি তোমার এখনকার কথা বলতেছি? আমি তোমার সাথে সারা জীবন থাকতে পারবো না, সম্ভব না। আমি ফেড আপ, আমি রিলেশন ব্রেকআপ চাই, ব্রেকআপ। আজকের পর থেকে কোনো রিলেশন নাই তোমার সাথে আমার। কেন? কেন? কেন মানে তুমি বুঝো না? এই যে মোরা কাটছি কেন আমি জানি। ও মাই গড, হাসপাতালে তোমার তো মৃত্যু, তোমার আবার জানাজা, আবার মাটি চাপা, আবার আমার একটা প্রেম করতে হইতো, সেই মেয়ে নিয়ে আবার এখানে ডেটিং করতে হইতো। আমি তো সেটা পারবো না। আমি কি আমার গার্লফ্রেন্ডটাকে সেভ করবো না? করবো না। আমি দেখতেছি চোখের সামনে তোমার চাপা দিয়ে চলে যাবে, তোমার পিসা লাগবে, মেধাবী ছাত্রীর আবার মৃত্যু। আমি তোমার সে জায়গা দিয়ে তোমার বাঁচাইলাম, আস্তে করে আমি তোমার পার করে দিলাম। তুমি কি করলা? তুমি সিটটা গিয়ে জাম খাইলা, খাম্বাড়ার লগে আবার জাম খাইয়া পরত করে তুমি পিছিয়ে আইলা। কেন, কি কারণে? হ্যাঁ, আমি কি তোমাকে সেভ করবো না? আমি কি তোমাকে জীবন থেকে রক্ষা করবো না? আমার গার্লফ্রেন্ড আমি টেক কেয়ার করবো না? তোমার সান্ত্বনা দেওয়ার জন্য মেনে নিলাম আগের গুলো সব আমার দোষ, কিন্তু এটা তো আমি আমার দোষ হিসেবে মানবো না। এটা কেমন তোরা জিনিস? একটা মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, সে হাঁটবে কেমনে? সে হাঁটবে এমনি 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 হাঁটবে। তুমি কি করলা? এমনি 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 হাঁটতেছো, মনে হয় আকাশ ভরা তারা, এদিকে তোমার মারা সারা আদলা একটা ইট। তুমি এটা দেখবে না, তুমি খাইলে উষ্টা আমার জিতটা কি তোমার উপরে আসবে না? আমি ইটটা নিয়ে মারলাম দেয়ালে, দেয়ালে বাড়ি করার পর ইটটা আবার তোমার দিকে আইলো। তুমি কি করবা? এমনি অমরা, তুমি এমনি নাড়াই কি করলা? এমনি হয়েছিলা, মনে হয় কেউ ভালোবাসা ব্যবহার করতে আসতেছে, তুমি চোখ দিয়ে বরণ করবা। এখন সেই ইটটা যদি তোমার কপালে পড়ে, এইটাও কি আমার দোষ? আমি কি আমার গার্লফ্রেন্ডের টেক কেয়ার করবো না, বাঁচাবো না, মৃত্যুর হাত থেকে আমি রক্ষা করবো না? তুমি যে সিক, তোমার মেন্টালি যে প্রবলেম আছে এটা তুমি জানো? তোমার পারফেক্ট একটা ট্রিটমেন্টের দরকার। সিক, সাইকো, এইসব কথাবার্তার কোনো দলিলপত্র নাই, ভিত্তি নাই। প্রত্যেকটা মেয়ে যখন নতুন করে মুরগি পায়, আগেরটার সাথে ব্রেকআপ করার জন্য এইসব বাহানা দেখায়। এইসব কথাবার্তা ভিত্তি নাই। আমার কোনো দলিলপত্র দরকার নাই। আমি ছিলাম দেখে এতদিন পর্যন্ত তোমার সাথে রিলেশনশিপ কন্টিনিউ করছি। আমি যে কেমনে কন্টিনিউ করছি আল্লাহ মাবুদ জানে, কিন্তু আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, রিলেশনশিপ তো অনেক দূরের কথা, তোমার দিকে তো ফিরেও তাকাইতো না। কেন, আমার মনে কি ফসকা পড়ছে? এই যে তোমার এসব কথাবার্তার কারণে কোনো মেয়ে তোমার দিকে ফিরে তাকাবে না। তাকাবে? একটা না, দুইটা না, চল্লিশটা মেয়ে আমার দিকে তাকাবে। আমি বলবো আর ফেল 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 ফেলাই আমার দিকে তাকাই থাকবে। একটা না, দুইটা না, চল্লিশটা মাইয়া। তুমি বসো, আমি এখনই মাইগুলো নিয়ে আসতেছি। এই তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি এখানে বসো, তুমি বসো। তুমি আমার সাথে কোনো রকমের কন্ট্যাক্ট করবা না, প্লিজ। আমার মাথাটা ফাটছে, এরপর আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। তুমি কোন জায়গায় কোন মেয়ে আনবা না আনবা তোমার ব্যাপার।